ঝিনাইদহে মেধাবী তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঝিনাইদহে মেধাবী তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করে নিহতের স্বজন ও ভেটেরিনারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন মুরাদ হোসেনের বাবা বদিউজ্জামান, মাতা শেফালী বেগম সহ ভেটেরিনারি কলেজের ছাত্রলীগের নেতা সজীব সহ তার দুই ভাই। আমি সারাটা দিন এই ঘটনাকে কথা আমি আমার মুরাদের সাথে থাকতাম। আমি দোকানে গেলে মুরাদের সাথে থাকতাম, সিনেমা আসলে মুরাদের সাথে আসতাম। আমি আমার এই ভাই হত্যা আমি চাই, তুমি সেই খবরের বিচার করে দিও। আগে তো ফাঁসি হয়, আমি চাই এক দুটি মুরাদ দেখো, এরকম যেন দুটি মুরাদ একটাই দাঁড়িয়ে দুটি মুরাদকে তারা খুন করেছে। শেষের দিকে কিছু করেছে পরিকল্পিত, তাই আমি ওদের আইনের আওতায় নিয়ে ফাঁকি যায়।